দৃঢ় বিশ্বাসের সাথে বলুন, 28 অক্টোবর 2022। বিশ্বাসের ঘোষণা। আমি ঘোষণা করি যে ঈশ্বর আমার জীবনে অতিপ্রাকৃত জিনিস করেন। আমি সাহসী প্রার্থনা করি এবং বড় আশা করি এবং বড় বিশ্বাস করি। ঈশ্বর আমার হৃদয়ের গভীরে থাকা সেই পুলুকানো স্বপ্নগুলোকে পূর্ণ করে দেন। যদি কিছু প্রতিশ্রুতি সেগুলি ঘটবে বলে মনে হয় না, আমি হতাশ হব না এবং হাল ছেড়ে দেব না। ঈশ্বর সর্বদা নিজেকে শক্তিশালী দেখান জেনে আমি সাহসের সাথে প্রার্থনা করি। আমি আত্মবিশ্বাসের সাথে করুণার সিংহাসনের কাছে যাই। ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় এবং সব কিছু আমার পক্ষে সম্ভব, কারণ আমি প্রভু যিশুতে বিশ্বাস করি। এটা আমার ঘোষণা, ঐশ্বরিক স্বাস্থ্যের স্বীকারোক্তি। আমি বেঁচে আছি ক্রমবর্ধমান মহিমায়। আমি বিজয়ী, ঐশ্বরিক স্বাস্থ্য এবং আশীর্বাদ অনুভব করি যখন আমি প্রভুর সাথে বেশি সময় কাটাই। আমার জীবন হলো প্রভুর অতিপ্রাকৃত অনুগ্রহ, গৌরব, পরিপূর্ণতা, সৌন্দর্য এবং ধার্মিকতার প্রকাশ। যিশুর নামে আমেন। যিশুর নামে আমি যা বলি তা আমার কাছে থাকবে। আমি শক্তিশালী, আমি সুস্থ, আমি ধন্য, আমি ধনী, আমি ক্ষমতাশালী, আমি অভিষিক্ত, আমি মুক্ত, আমি ঈশ্বরের প্রিয়, আমি ঈশ্বর এবং মানবজাতির দ্বারা অনুগ্রহ প্রাপ্ত। আমি যা দেখতে চাই তা বলি, আমি যা দেখি তা নয়। আমি একটি মূল্যবান বীজ, আমি আমার ঈশ্বরের গৃহে ভালো জমিতে রোপণ করেছি। আমি আমার প্রভুর দরবারে খেজুর গাছের মতো বেড়ে উঠি, প্রতি ঋতুতে প্রচুর ফল উৎপাদন করি। আমি প্রভুতে রস ও সবুজে পূর্ণ, এমনকি বৃদ্ধ বয়সেও আমি সতেজ এবং সমৃদ্ধ হব। আমার পাতা শুকায় না এবং যাই হোক না কেন, আমি যিশুর নামে উন্নতি করি। যিশুর নামে জিনিসগুলি সর্বদা আমার জন্য কাজ করে। আমি খ্রিস্ট যিশুর প্রতিটি আধ্যাত্মিক আশীর্বাদের একজন প্রাপক। আমি একটি আত্মা সত্তা, আমার আত্মার একটি আত্মা আছে। আমার আত্মা এবং আমার আত্মা একটি শারীরিক শরীরে বাস করে। আমার আত্মা এবং আমার আত্মাকে আদেশ দেয়, আমার আত্মা শুনে গ্রহণ করে এবং আমার শরীরকে নির্দেশ দেয় এবং আমার শরীর মেনে চলে। যিশুর নামে আমি আমার শরীরের সাথে কথা বলি। ঈশ্বরের অবিনাশী জীবন আমার জীবনে সর্বদা স্পষ্ট এবং প্রকাশিত হয়। আমি আমার শরীরের প্রতিটি বিবরণে জীবনের কথা বলি। আমি আমার মনকে বলি খ্রিস্টের মনের মতো নিখুঁত হতে, এবং আমি আপনাকে ঈশ্বরের শব্দের সাথে সংযুক্ত হতে আদেশ করি। আমি আমার পেশি এবং স্নায়ুর সাথে জীবনের কথা বলি। আমি আমার মাংসপেশি এবং অস্থিবন্ধনীর সাথে শক্তির কথা বলি। আমি আমার হৃদয়ের থেকে প্রাণশক্তির কথা বলি। আমি স্বাভাবিক বায়ু চলাচল এবং রক্ত সঞ্চালনের অনুপাত বজায় রাখার জন্য আমার ফুসফুস এবং টিস্যুগুলির সাথে কথা বলি। আমি আমার কিডনি, লিভার এবং অগ্নাশয়ের পরিপূর্ণতার কথা বলি। আমার রক্তের প্রতিটি কোষে প্রাণ আছে। আমার হাড়, জয়েন্ট এবং তরুণাস্থি সারিবদ্ধ, শক্তিশালী এবং দৃঢ়। আমার সম্পূর্ণ উপরের এবং নিচের অঙ্গগুলি চমৎকারভাবে কাজ করে। আমার চোখ পরিষ্কার এবং নিখুঁতভাবে দেখতে পায় এবং আমার কান সর্বোত্তমভাবে কাজ করে। আমার ত্বক নবজাত শিশুর মতো মসৃণ, স্বাস্থ্যকর এবং ঈশ্বরের সৌন্দর্যের মতো। আমার চুলের ফলিকল শক্ত হয়ে গেছে। আমি আমার চুলকে যথাস্থানে থাকতে আদেশ করি এবং যেখানে বৃদ্ধির প্রয়োজন হয় আমি আমার চুলের ফলিকলগুলিতে বৃদ্ধি ছেড়ে দিই। আমার দাঁত, মাড়ি, চোয়ালের হাড় এবং স্নায়ু ও রক্ত সরবরাহ সবই সুস্থ, শক্তিশালী এবং নিখুঁত। আমার সমস্ত হরমোন এবং নিউরোকেমিক্যাল ট্রান্সমিটার একে অপরের সাথে নিখুঁত, সামঞ্জস্যপূর্ণ এবং স্বাভাবিকভাবে তাদের কার্য সম্পাদন করে। আমার পরিপাকতন্ত্র গৃহীত সমস্ত খাবার হজম করতে, শোষণ করতে সক্ষম এবং বিপাকীয় বর্জ্য পণ্যগুলিতে নিয়মিত নির্গত হয়। আমি সব ধরনের আসক্তি, অ্যালকোহল, নিকোটিন, ড্রাগস, খাওয়া, প্রযুক্তি, মিডিয়া বিলম্ব, পরচর্চা, অলসতা, অত্যাধিক ঘুম, ঝিমুনি, বাধ্যতামূলক কেনাকাটা এবং বন্দিত্ব এবং আনুগত্যের প্রতিটি ধরনের অতিরিক্ত প্রশ্রয় গ্রহণ করি। খ্রিস্ট যিশু যেমন, আমিও তেমনই আছি। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন
তা আমার জন্য জীবন এবং নিরাময়। তাই খাবার, ধূলিকণা, প্রাণী ইত্যাদি থেকে অ্যালার্জির আমার উপর কোনো কর্তৃত্ব নেই। ঈশ্বর আমাকে সমস্ত পৃথিবীর উপর কর্তৃত্ব দিয়েছেন। আমার প্রজনন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে এবং ভালো গতিশীল শুক্রাণু উৎপাদন ও জমা করছে। আমার প্রজনন ব্যবস্থা সময় মতো ডিম্বাণু কোষ তৈরি করে, জন্ম পর্যন্ত ভ্রূণকে রক্ষা করে এবং পুষ্টি দেয়। আমার শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি টিস্যু পরিপূর্ণতার সাথে কাজ করে, যা ঈশ্বর এটিকে কাজ করার জন্য তৈরি করেছেন। এবং আমি আমার শরীরের যে কোনো ত্রুটি এবং বিকৃতিকে নিষিদ্ধ করছি যিশুর নামে। আমি আমার শরীরের প্রতিটি কোষে বৈদ্যুতিক এবং রাসায়নিক ফ্রিকোয়েন্সিগুলিকে সামঞ্জস্যপূর্ণ এবং ভারসাম্য বজায় রাখতে এবং খারাপ কোষগুলিকে হজম করার নির্দেশ দিই। আমার সমগ্র মানব শরীরস্থান বিপাক এবং শরীরবিদ্যা খ্রিস্ট যিশুর মহিমায় নিখুঁত। হালেলুইয়া, আমেন। ঈশ্বর পিতা আমাকে ভালোবাসেন, আমি জানি, আমি জানি। ঈশ্বর পুত্র আমাকে ভালোবাসেন, আমি জানি, আমি জানি। ঈশ্বর আত্মা আমাকে ভালোবাসেন, আমি জানি, আমি জানি। শালোম।